গুড মর্নিং গাইজ, তো সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি, এখন 7:30 বাজে আর আমার রান্না শেষ। দেখো কী কী রান্না করলাম। এটা হচ্ছে ভোলা মাছের তরকারি রান্না করলাম, আলু দিয়ে বেশ পাতলা ঝোল করলাম, আর এখানে পালং শাকে ঘ্যাট করলাম, মানে এই দুটোই রান্না করেছি এখন আপাতত। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে চা বসিয়েছি। তো চা তো খেতে হবে না, চা খেয়ে তারপরে যেতে হবে, তো এই জন্য চাটাও বসিয়ে দিয়েছি। তো চা খেয়ে দিয়ে বাবুকে তুলবো, তারপরে আজকে রূপকেও তুলবো, জল ঢেলে, চলো জল ঢেলে তুলবো। তো চলো দেখতে থাকবো আমার ব্লগটা। সকালবেলার এই কাজটা হয়ে গেল, মানে হচ্ছে সারাদিনের কাজ শেষ, এখন বাসন রয়েছে, বাসনগুলো মাজবো। অনেক কিছু কাজকর্ম করে এসে সেকেন্ড দিন আমার ভবানের স্কুল, তোমরা যাচ্ছি আজকে, একবার যেতে হবে না, একবার কেটে কেটে যেতে হবে, বাসে যেতে হবে না, বাসে না টোটোতে যাবে। কেমন ড্রেস পড়েছে, সে ড্রেসটা দেখাবো না লোক সবাইকে, ভেঙে দেবা। তো গাইজ, আমার বাবুর স্কুল ছুটি হয়ে গেল আর আমরা বাড়ি যাচ্ছি, আর সোমবার থেকে ফুল ডে স্কুল হবে। এখন হচ্ছে 1 ঘন্টার জন্য ক্লাস করছে, তারপরে ও যাবে সোমবার থেকে। আর আমি তখন রেখে আসবো না বাবা, ঠিক আছে? তো নাকি থাকবো বসে থাকতো না। ও কি, আমার বাবু ছোট তো তাই বসে থাকতে হবে। ও দেখো, আখের দোকান থেকে আখের রসের বদলে আখ কিনে নিয়ে এসছে। আর আমাদের স্কুল ছুটি হয়ে গেল, ঠিক আছে, এখন থেকে আমিও স্কুলে ভর্তি হয়ে গেলাম, মানে রোজ দায়িত্ব করে নিয়ে যাওয়া, নিয়ে আসা, মানে মা বাবারই স্কুল, বুঝলে তো। তো চলো, স্কুল ছুটি হয়ে গেল, এখন হচ্ছে দুনিয়ার কাজ পড়ে রয়েছে, কারণ সকালবেলা রান্না বান্না করে আর সব কাজ ফেলে রেখেই চলে গেছি ঘরটা ঝাড়ু। তো এখন এগুলো সব তুলবো, টুলবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো ঘর বাড়ি। আর বাবু দেখো আকাশে, একটা খাও আর একটা রেখে দাও বলদ। তো প্রত্যেক দিনই জামা কাপড় ধুচ্ছি, আর প্রত্যেক দিনই জামা কাপড় এত জমে যাচ্ছে, সেই জামা কাপড় গোছাতে গোছাতে মনে হচ্ছে একটা লোক লাগবে আলাদা, যে জামা কাপড় শুধু গুছিয়ে দেবে। সত্যি বিরক্তি লাগে বাবু, একটা জামা কাপড় নামাতে গিয়ে 10টা নামিয়ে ফেলে, আর সেইগুলো আগোছাল করে আমার সে গোছাতে হয়। তো এত টাইম শর্ট এখন, বাড়িতে কাজের কোনো অন্ত নেই গাইস, সত্যি কাজ আর কাজ। এই দেখো এই সমস্ত কিছু আমি এখন মানে পাল্টাবো, এই ফ্রিজের ওপরে পরিষ্কার করব, ওদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, কাপড় কাচা হচ্ছে। চলো দেখাই তোমাদের একটু, এই দেখো, আর ঘড়িতে বাজে দেখো 12:30, আমার দেওয়ার এখনও ঘুমাচ্ছে। আর চলো আরও কিছু দেখাই তোমাদের, ঘর ঝাড় দিব, ঘরের অবস্থা, বাবু আখের চকলা ফেলেছে ঘরের মধ্যে, তো ঘর ঝাড় দেবো। আর শুধুমাত্র বিছানা যা ছিল সমস্ত কিছু পরিষ্কার করে, আর হচ্ছে খাট পরিষ্কার করে সব আলমারিতে শোকেসে ঢুকিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে এদিকে খুব জঞ্জাল হয়ে গেছে আবারও, তো এগুলো খুব ক্লিন করব। তো চলো, আর পাখিকে খেতে দেবো, তাই না? দুনিয়া নোংরা, তো পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ আজকে। তো চলো ঘরটাকে একটু চেঞ্জ করে নিই, পরিষ্কার করে নিই, তারপরে এখনই পাটা পুরো পুড়ে যেত, দেখো কেমন অ্যাসিডটা ছিল। বিপদ হতে হতে বাঁচলো গাইজ, এর মধ্যে অ্যাসিড ছিল, আর অ্যাসিডটা পড়লো আর মোটকিটা ভেঙে গিয়ে এটাকে ছিটকে গেল, না আমার পায়ে পড়তো পুরো, সত্যি পুরো পাটাই পুড়ে যেত, এমন ভাবে পড়েছিল না, পুরো পায়ের সামনেই ছাদে। আর হচ্ছে বাবু গাছেও জল দিয়ে দিয়েছে, তো আমরা এখন যাব নিচে। এই দেখো কি করেছে, গাছে জল দিয়ে দিয়েছে, আমি চলে গেলাম বাবান। হ্যাঁ, গত নোংরা বেরিয়েছে আর 100টা জুতো বেরিয়েছে। তো এখন কাজ শেষ করলাম, এখন যাব স্নান করতে, সন্ধ্যা হয়ে গেছে, সেই 1টার সময় শুরু করেছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, কটা বাজে, 6:45 বাজে, পুরো 5:45 সময় কাজ শেষ করলাম। সিঁড়ির তলা এত নোংরা হয়েছিল,
মানে বলে বোঝাতে পারবো না, 50 বছর ধরে মানে যত বছর আমাদের বাড়ি তত বছর ধরে পরিষ্কার হয় না। তো ফাইনালি পরিষ্কার করে আসলাম, তো এখন হচ্ছে স্নান করতে যাব, চলো স্নান করে আসি। স্নান করে চলে আসলাম, আর তোমরা বলো, আনস আমাকে বলেছে কোনোদিন ভালোবাসবে না, কোনোদিন কাছে আসবে না, তাহলে আমি আর একটা বুনো নিয়ে আসবো, তোমরা বলো তো, যদি বলো তোমরা যে আমি একটা বুনো নিয়ে আসো, তাহলে আমি আর একটা বুনো নিয়ে আসি। হ্যাঁ, আনস আমাকে ভালোবাসবে না, কাছেও আসবে না, তো তাই তো নিয়ে আসবো, দেখো দেখো কি অবস্থা, নিয়ে আসবো। হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ একদম নিয়ে আসতে হবে, না না না, হ্যাঁ না না, তুই তো ভালোবাসবি না, তাহলে আমি বুনুকেই ভালোবাসবো, বুনুই আমাকে ভালোবাসবে। কালকে তুমি নিয়ে আসবে না? কেন নিয়ে আসবো না, আমি বুনুকেই নিয়ে আসবো কালকে। তো গাইস, আজকে খাইয়ে দিয়েছি, আর আজকে এখন ঘুম পাড়িয়ে দেবো, যাতে সকালবেলা তাড়াতাড়ি ওঠে, বাবু ঘুম দেরি করে উঠছে বলে আমার দেরি করে ঘুম থেকে উঠতে হচ্ছে, প্লাস আমার তাড়াহুড়ো করতে হচ্ছে, ওই জন্য খাইয়ে দিয়েছি, এখন ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ঘুম পাড়িয়ে দিও, কে মশারি টাঙিয়ে, তারপরে আমি কাজ করবো, হচ্ছে সবজি কাটবো, দেখতে থাকো ততক্ষণের জন্য কি কি কোনটা। তো গাইস রুটি বানাতে চলে এসেছি, আর রুটি বানাচ্ছি, ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না, মনটা এত খারাপ লাগছে না, কখনো চ্যানেলে একটুখানি ভিউ পাচ্ছি, কখনো একদমই পাচ্ছি না, কি যে হচ্ছে আমার চ্যানেলটা নিজেও জানি না। বাবানোর গায়ে হাত দেবে না কিন্তু, পেট ব্যথা করছে না, চুপ কর বাবান, না কিছু করছি না, পেট ব্যথা করছে না, ওই যে ও করছে তো লেজ ধরছে, আমি ধরিনি, ও যে আনস ধরেছে, তোকে আজকে সবাই ভালো বলেছে, তোকে দেখাতে বলেছে আমাকে, তাই আমি নিয়ে আসলাম তোকে। ও কেমন দেবে দেখো, আমি দিবো না তাহলে, অনেক রাত হয়ে গেছে, চলো গুড নাইট সকলকে, আর পাখির কথা শোনালাম তোমাদের, আর তোমরা যদি আমার পাখির আরো কথা শুনতে চাও, অনেক কথা বলে ও, অনেক আর অনেক শিখিয়েছি আমি, আর তো ওর জন্য তোমাদের যেতে হবে কোথায় বলতো, টকিং প্যারট পাপ্পান, ওখানে আমি এখন অবশ্য ভিডিও ছাড়ি না বেশি একটা, কারণ সময় পাই না আমি, কিন্তু ওই চ্যানেলে আমার প্রচুর পাখির ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, আর ইনস্টাগ্রামে কুল নেহা ফলো করে নিও, আর রিলগুলো দেখো, আর পাখির হচ্ছে টকিং প্যারট পাপ্পান, আর আমার মোমেন্টস অন ব্লগ কিনে নিয়ে এসেছি বাবুর জন্য, চলো আগে ফ্রেশ হয়ে নি, তারপরে তোমাদের দেখাবো সবাই কি কি আছে, এখন এখন না একটু পরে, আগে জামা প্যান্ট করলো তারপরে। তো গাইস এখন 9:05 বাজে, আর আমার শ্বশুর বাবার আবদার রুটি আর মাংস খাবে, তো ওই জন্য মাংস নিয়ে আসলো দেখো, আর পেঁয়াজ কেটেছি, আরে না আমার না আমার না, সিরিয়াসলি সিরিয়াসলি, আমাকে বললো যে রুটি আর মাংস খেতে ইচ্ছা করছে, বানাবা কি, আমি বললাম হ্যাঁ আমি তো একবার আর বানিয়ে খাওয়ানো তো কি যাই এরকম, তো চলো তাই জন্য হচ্ছে এখন চিকেন রান্না করবো আর রুটি বানাবো, আর এদিকে আমি আজকে নতুন প্রোডাক্টটা ইউজ করবো, তো এটা আনার পর থেকে এখনও পর্যন্ত ইউজ করিনি, মানে চালাইনি, তো এখন এটাকে চালাবো, তো চলো। পেস্ট হয়েছে এটা একে দিয়েই করেছি, একে দিয়ে করার পরে এই দেখো এমন পেস্ট হয়েছে, বেশ ভালোই পেস্ট হয়, একদম মিহি হয়ে গেছে, একে দিয়েই করেছি সব কিছু, আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে, বেশ মিহি হয়ে গেছে, ভালো বেশ পেস্ট হয়, তো ভালোই মনে হচ্ছে, এখন একবার তো করলাম, এবার মেশিনটা কেমন সার্ভিস দেবে সেটা তো এখনও মেশিনের উপরে।
তো মিক্সার মেশিনটা আরেকটা বেশ জিনিস ভালো দেখতে পাচ্ছি, সেটা কি বলো তো? এই দেখো এখানটায় দেখো দুটো, তার মানে ভাঁজ করাটা দুটো আছে, মানে মিক্সার বেশি ভালো হবে ওই জন্য দুটো ই আছে। আর এখানটায় দেখো আমার আগেরটাই একটাই ছিল, তো বেটার মনে হচ্ছে এটাই। তো প্রোডাক্ট কেমন সার্ভিস দেবে সেটা তো আমি বলতে পারবো না, ইউজ করলে তুমি যদি কিনতে চাও তাহলে কিনতে পারো, ভালোই দিচ্ছে এখনো পর্যন্ত। আর প্রোডাক্ট তো জানতেই পারবে তোমরা কেমন সার্ভিস দেবে। তো চলো মাংসের জন্য এই যে মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা কষাই। চিকেন কষানো চলছে, মোটামুটি কষে গেছে। আর আমার শীত আমার মানে আমার চলো দেখাই আনসার জন্য কি কি কিনে নিয়ে আসলাম। তো দেখো এটা হচ্ছে মনে হয় কিছু মানে পেপারে কিছু বানানোর জন্য, এখানে কালার পেপার, তো এই কালার পেপারটা। আর এটা মলাট দেওয়ার জন্যে, পুরো খাতাগুলোকে মলাট দেওয়ার জন্য যে মলাট পেপার। আর এই একটা ড্রয়িং খাতা, ড্রয়িং খাতা গেল। তারপরে হচ্ছে এইগুলো খাতা, যে কতগুলো খাতা দিয়েছে, এটা খোপ কাটা খাতা, এটাও ওরকমই টাইপের, এটা ইংলিশ খাতা, আর এটাও ইংলিশ খাতা। আর এই পেপারগুলো দিয়েছে কালারিং পেপার, এখানে অনেকগুলো কালার রয়েছে, তো এগুলো হয়তো হাতের কাজ করার জন্য এটা। আর এখানে একটা, আর এখানে এর মধ্যে কী কী দিয়েছে চলো দেখি। চলো একটা টিপের পাতা দিয়েছে, আর এখানটায় একটা হচ্ছে খনগুনে তো তুলি, আর এখানে এটা কি জানি না আমি, একটু আঠা আঠা টাইপের কি একটা, এটা দুটো দিয়েছে। এগুলো সব কিনতে হয়েছে। আর এর মধ্যে রং আছে, তো এটা হচ্ছে কি কালার আমি, আর এর মধ্যে হচ্ছে কালারিং, একই সেম টু সেম। আর এখানে কতগুলো চুমকি রয়েছে, আর এখানেও কালার রয়েছে, এটা মানে জল কালার তো গেল। আর এখানে হচ্ছে কতগুলো রবার রয়েছে দেখো, কটা রবার রয়েছে, 2, 4, 6টা রবার, আর একটা কল কাটার রয়েছে। আর এখানে দুটো দেশলাই রয়েছে, দেশলাই দিয়ে কী করবে আমি জানি না, লিস্ট দিয়েছিলো সেই লিস্ট অনুযায়ী কিনেছি। তো এখানটায় অনেকগুলো পেন্সিল রয়েছে, সারা বছরের জন্য পেন্সিল, দাঁড়া দাঁড়া এক মিনিট। আর এখানেও একটা কালার, প্যাস্টেল কালার রয়েছে এখানেও, পুরো কালার বাক্সটা খুলছে না, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই দেখো এই প্যাস্টেল কালারটা রয়েছে পুরোটাই। আর এখানে একটা আঠা রয়েছে ফেভিকল, আর এখানে একটা রয়েছে হচ্ছে ফাইল, এই ফাইলের মধ্যে যত যা কিছু বানাবে বছরের পরে এই ফাইলটার সমেত আমাদের ফেরত দেবে, তো এই জন্যে এত কিছু কিনতে বললো। তো এত কিছু কিনে নিয়ে এসেছি, ও এখানে মনে হচ্ছে আর একটা কালার রয়েছে। তো দেখো এই সমস্ত কিছু কিনতে হলো ফার্স্ট টাইম, তো প্রথম স্কুলের শুরুতে এত কিছু কিনতে হলো। আর যা যা হবে না হবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এত কিছু সমস্ত কিছু কিনতে হলো, এইগুলো স্কুলে জমা দিয়ে দিতে হবে, আর স্কুল থেকেই মানে হচ্ছে ওদেরকে করাবে, আবার স্কুলেই জমা রাখবে, এইভাবে হচ্ছে এগুলোতে কাজ করবে। আর বাবু পতাকা করেছে দেখো, ও বাবা খুব সুন্দর হয়েছে দেখো, পতাকা রং করেছে, আর পতাকা এটা আমি এঁকে দিয়েছি, এর পাশে তো ও এঁকেছে।